মাটির ভেপু বানিয়েছিস রে, আমাকে শিখিয়ে দিবি? হ্যাঁ শিখিয়ে দেব। তুই কি আমার সাথে একটু মেলা মেলা খেলবি? হ্যাঁ খেলবো, তবে আজ থেকে আমরা দুজনে সই পাতালাম, তুই আমার সই হলি। সই সই। ওয়েলকাম টু সৃজনি অডিও স্টোরি। সৃজনি অডিও স্টোরির পক্ষ থেকে আমাদের আজকের পরিবেশনা অলিভিয়া দাসের লেখা সই। আমাদের পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কমেন্টে জানান, যাতে আমরা পরবর্তী গল্পগুলি আপনাদের কাছে আরও ভালোভাবে তুলে ধরতে পারি। শুরু হচ্ছে অলিভিয়া দাসের লেখা সই। বলো না দিদুন। কি বলবো রে দিদি ভাই? সেই যে গো তোমার গ্রামের বাড়ির গল্প, তারপরে সেই যে তোমাদের গ্রামে একটা জমিদার বাড়ি ছিল তার গল্প, তারপর তোমাদের কত বন্ধু, তাদের সাথে তুমি কি কি খেলতে, সেই সব গল্পগুলো বলবে না? বলো না দিদুন সেই গল্পগুলো। রিনি এইবার শিখা দেবীর গলা জড়িয়ে ধরে খুব আবদার করে। শিখা দেবী রিনির দিদা। রিনির ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তাই সে দিদার কাছে বেড়াতে এসেছে। রিনি, দিদুনকে এখন বিরক্ত করো না, দেখছো না দিদুন এখন বই পড়ছে? মৈত্রেয়ী বলল। মৈত্রেয়ী হলো রিনির মা এবং শিখা দেবীর মেয়ে, সেও এসেছে তার মায়ের কাছে। বারে আমি কোথায় দিদুনকে বিরক্ত করলাম? দিদুন যে বলেছিল আমার পরীক্ষা হয়ে গেলে দিদুনের ছোটবেলার গল্প শোনাবে, তাই তো আমি দিদুনকে গল্প শোনাতে বলছি। হ্যাঁ দিদি ভাই, গল্প শোনাবো শোনাবো তো, কিন্তু তার আগে ফলগুলো খেয়ে নাও। এরপর শিখা দেবী গল্প শোনাতে শুরু করেন রিনিকে। গল্প শুনতে শুনতে কিছুক্ষণ পরপরই রিনি বলে, তারপর কি হলো দিদুন, তোমার সইয়ের কি হলো? রিনির এই জিজ্ঞাসা ভীষণ ভালো লাগে শিখা দেবীর। তারপর হঠাৎ গল্প বলতে বলতে বাধা পড়ে, কারণ শিখা দেবীর ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে উত্তর এলো, হ্যালো শিখা দেবী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি প্রান্তিক গ্রাম থেকে সায়ন্তী বলছি। সায়ন্তী, কিছু মনে করবেন না, আমি ঠিক চিনতে পারছি না আপনাকে। শিখা মাসি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলেবেলার সই শুভ্রার মেয়ে। কি আশ্চর্য, এই এক্ষুনি তোর মায়ের কথা আমি আমার নাতনিকে শোনাচ্ছিলাম, কতদিন পর আবার যোগাযোগ হলো। হ্যাঁ মাসি, তোমার ফোন নাম্বারটা মায়ের থেকে আমি পেয়েছি, তাই আমি তোমাকে ফোন করছি। কেমন আছে সুভ্রা? তুমি একবার আসবে আমাদের এখানে মাসি? কেন রে, তোরা সবাই ঠিক আছিস তো? না মাসি, মানে তুমি প্লিজ এসো যত তাড়াতাড়ি সম্ভব, মা আমাকে ফোন করে তোমাকে ডাকতে বলছে, আর আমাকেও ডেকে পাঠিয়েছে। এই কথাটা বলে সায়ন্তী ফোনটা কেটে দিল। শিখা দেবী কি আর করেন, মৈত্রীর সঙ্গে কথা বলে ঠিক করলেন যে শুভ্রার সাথে দেখা করতে যাবেন, এবং তিনি একা নয়, সাথে রিনি আর মৈত্রেয়ীও যাবে। যথাযথ দিনে শিখা দেবী, রিনি আর মৈত্রেয়ী রওনা হলেন। রিনির তো ভীষণ মজা হচ্ছে, কারণ রিনি কোনোদিনও গ্রাম দেখেনি। আর তাছাড়া রিনি বিশ্বাসই করতে পারছে না যে তার দিদার কাছে এতদিন যাদের গল্পগুলো শুনেছে তাদের সাথে দেখা হবে, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে তার। ঠিক সময় মতো প্রান্তিক গ্রামে শিখা দেবীরা পৌঁছে গেলেন। শুভ্রা দেবীর বাড়ি খুঁজে পেতেও বেশি সময় লাগলো না, কারণ শুভ্রা দেবীর মেয়ে সায়ন্তী ঠিকানা পাঠিয়ে দিয়েছিল মৈত্রেয়ীকে। এতদিন পর আবার নিজের গ্রামে ফিরে পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছে শিখা দেবীর। গ্রামটা এখন কিছুটা বদলে গেছে, কিন্তু মানুষগুলো আজও একই রয়ে গেছে। কত পুরনো বাড়ি, পুরনো রাস্তা,
এই সব ভাবতে ভাবতে কখন যে পৌঁছে গেছেন শিখা দেবী তার সইয়ের বাড়ি খেয়ালই করেননি। শুভ্রা দেবীর মেয়ে তাদের ঘরে নিয়ে গেল। বাড়ির ভিতরে গিয়ে নির্দিষ্ট ঘরে গিয়ে শিখা দেবীরা সবাই কিছুক্ষণ বিশ্রাম করলেন। সায়ন্তী এসে তাদের ডেকে নিয়ে গেল শুভ্রা দেবীর ঘরে। ঘরে গিয়ে খুব অবাক হয়ে গেলেন শিখা দেবী। দেখলেন শুভ্রা দেবী দিব্যি বসে আছেন নিজের খাটে এবং শিখা দেবীকে দেখে মুচকি মুচকি হাসছে আর বলছে, আর কিছু নয় রে সই, যা শরীরের অবস্থা, কবে আছি না আছি তার ঠিক নেই তো, আর তাছাড়া এরপর সবার সাথে কবে আবার দেখা হবে তাই তোদের সবাইকে ডাকলাম, তোর আর আমার মেয়ে দুটোকেও দলে টেনেছি। এই কথাটা বলার পর শিখা দেবীর মেয়ে বলল, সরি মা, শুভ্রা মাসি আর সায়ন্তী আমার সাথে রিনির পরীক্ষার আগেই যোগাযোগ করেছিল, তাই ভাবলাম রিনির পরীক্ষা শেষ হয়ে গেলে সবাই মিলে তোমার পুরনো সইয়ের কাছে গেলে তোমার ভালোই লাগবে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি, তুমি খুশি হয়েছো তো মা? শিখা দেবী বললেন, খুশি হয়েছি মানে খুব খুব খুশি হয়েছি আমি, এমনিতে তো তোরা আসবি না, তাই আমার জন্মদিনেই না হয় এলি, আমাদের সেই ছেলেবেলার খেলার সাথীরাও এসে পড়ল বলে। শুভ্রা দেবী বললেন, ঠিক বলেছিস চল, আমারও দোষ যে তোর সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি, ভাগ্যি শান্তি ফোন করে ডাকলো, নইলে তোর সাথে দেখাও হতো না, আর উপরি পাও না তোর জন্মদিনেও তোকে শুভেচ্ছা জানানো হতো না। এই কথাটা বলেই শিখা দেবী শুভ্রা দেবীকে গলা জড়িয়ে ধরে বললেন, শুভ জন্মদিন সই, আর সঙ্গে সঙ্গে রিনি বলে উঠল, হ্যাপি বার্থডে সই দিদা, হ্যাপি বার্থডে। শুনছিলেন অলিভিয়া দাসের লেখা সই। গল্পের সূত্রধার ও সমাপ্তিতে ছিলাম আমি প্রিয়াঙ্কা। গল্প পাঠে ও সায়ন্তী চরিত্রে অলিভিয়া দাস, শিখা দেবী ও শুভ্রা দেবী চরিত্রে কাবেরী ঘোষ, রিনি ও মৈত্রেয়ী চরিত্রে প্রিয়াঙ্কা দত্ত। ভিডিও এবং সাউন্ড এডিটিং করেছে টিম সফটওয়্যার। পোস্টার ডিজাইনে ছিলেন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে নিজেদের মতামত জানান, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের নিজস্ব গল্প পাঠাতে ইমেল করুন info@srijoni.co.in। ধন্যবাদ।